সবাইকে আমন্ত্রণ পরিচিত সব গল্পে। আমাদের আজকের বিষয় রাজনীতিতে নারী এবং নেতৃত্বে নারী, এবং আমাদের সাথে অতিথি আছেন রোকেয়া প্রাচী, বাংলাদেশ সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, এবং আছেন শিপা হাফিজা, নির্বাহী পরিচালক আইন ও সালিশ কেন্দ্র। দুজনকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আর আমি বন্যা মির্জা আছি আপনাদের সাথে। আমি বলছিলাম রাজনীতিতে নারী এবং নেতৃত্বে নারী। আমি প্রথমে শিফা হাফিজ আপনার কাছে যেতে চাই, এবং আমি প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশে আড়াই দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে নারী আছে এবং নেতৃত্বেও আছে, চালকের ভূমিকাই আছে, তারপরও আর্থসামাজিক বা সকল ক্ষেত্রে কি আসলে তার জোরালো প্রতিফলন অন্য ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পাই? খুবই একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি। সেটাই যে ইলেকশন আসছে, ভোটাভুটির সময় আসছে, তাই বলে কি আমরা শুধু নারী নেতৃত্বের চিন্তা করছি, নাকি আসলে আমরা প্রতিনিয়ত নারী নেতৃত্ব গড়ে তুলছি কিনা, সেটা একদম গ্রাসরুট থেকে গড়ে উঠছে কিনা, সেখানে কোনো ইনস্টিটিউশন বিল্ডিং হচ্ছে কিনা। আমরা যখন আমাদের দেখি এই দেশে গত বিগত 20 বছর চিন্তা করলে কিছু ক্ষেত্রে নারীরা এগিয়ে এসেছেন বেশ কিছু, কিন্তু আজকের যে যুগ, আজকের যে একটা ডিজিটাল যুগ যেটা অনেক তাৎক্ষণিক যুগ, সেখানে ওই 20 বছর দিয়ে কম্পেয়ার করার মতন সময় নেই। এখন বলতে হবে 3 বছরে কী প্রোগ্রেস হলো, 5 বছরে কী প্রোগ্রেস হলো। একটি দেশে 47 বছর লেগেছে একজন নারীকে মেজর জেনারেল হতে, তার মানে প্রোগ্রেসটা খুবই স্লো। আর স্লো হওয়ার বিষয়টা যখন আমরা রাজনৈতিকভাবে দেখি, যে নারীরা রাজনীতি, আমরা সবাই রাজনীতি করি, জীবনের রাজনীতি, কিন্তু যদি আমি ইভেন দেখি, যদি পার্টি পলিটিক্সও যে নারীরা করতে আসছেন, সেখানে আসলে তাদের অ্যাক্সেস আছে কি না, তারা কি ওই দলগুলোতে তাদের পার্টিসিপেশন কি হচ্ছে? বলা হচ্ছিল 30% হবে, আদৌ হয়েছে কোথাও? কোথাও হয়নি। কিংবা নমিনেশনও যারা পাচ্ছেন, সেখানে কি 30% আসতে পারছেন? আর তারা কারা আসছেন? তারা কি আসলে সেইভাবে তৈরি হওয়া নারী যিনি নেতৃত্ব দিতে পারবেন? কিন্তু যখন তারা একটা পজিশনের জন্য কম্পিট করছেন, এবং সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, মানুষের প্রতিনিধি হবেন, মানুষকে ডিল করেছেন কখনো, এখানে অ্যাডমিন ম্যানেজমেন্ট অনেক রকম কাজ আছে, নেতৃত্ব জাস্ট এমনি করে তো হয় না, কিছু নেতৃত্ব আছে যেগুলো জন্মসূত্রে কেউ পেয়ে যায়, কিন্তু ওই নেতৃত্বগুলো আসলে বেশি দিন টিকে না, ওটাকে সাবসিডাইজ করতে হয় অন্যান্য স্কিল দিয়ে। সেটা আমরা এদেশে কি করেছি কখনো? কাজে আমার মনে হয় এই নেতৃত্ব, নারী কি নেতৃত্বে আছেন নাকি, কথাটা কিন্তু প্রতিদিনের কথা, সব জায়গায় অনেক অনেক আলোচনা হওয়ার কথা। এখন ইলেকশন আসছে বলেই এই আলোচনাটা করলে তখন আমরা একটু থমকে যাই, তার মানে কি যারা কি বলে পার্লামেন্টে যাচ্ছেন ওরাই নেত্রী? তাহলে পার্লামেন্টে তো আরও অনেক রকম নারী যাচ্ছেন যিনি কোনো ইলেকশন ছাড়া এসেছেন, সেই নারীরা তো আছেন, তারা তাহলে কী করেছেন এতদিন? আমরা প্রায়শই শুনি তাদের সম্বন্ধে যে তারা আসলে তো নেতৃত্বে নাই, তারা কে কোন সুবিধে পেলো, কার ব্যাংক লোন মিটলো কি না, এগুলো নিয়ে এখানে ওখানে দৌড়াদৌড়ি করছেন, এটা তো নেতৃত্বের কাজ না। আবার আমরা এটাও দেখি, আমি অনেকগুলো জেলা শহরে দেখেছি, যখন তারা ওখানে একটা আওয়ামী উইমেন্স গ্রুপ আছেন, নারী মহিলা আওয়ামী লীগ, যখন একটা মিটিং করেন ওরা, বড় মিটিং, বড় একটা প্যান্ডেলে, ওইখানে নারীরা কিন্তু সামনে কখনো বসেন না, সেখানে নারী সেক্রেটারি, উনি দলীয় আওয়ামী লীগের সেক্রেটারি, সেক্রেটারি জেনারেল, ওরা কিন্তু কেউ সামনে সিট পান না। তার মানে কি ওরা কি শুধুমাত্র যখন আমার নাম্বার দিতে হবে যে আমার এতগুলো নারী আছে, তাহলে তো নেতৃত্ব তৈরি হচ্ছে না। নেতৃত্ব তৈরি হতে হবে কিছুটা অভিজ্ঞতা দিয়ে আর কিছু অন্যান্য দক্ষতা দিয়েও। আরেকটা নারীদের ব্যাপারে, এবং তার প্রমাণের জন্য আসলে কাজও দিতে হবে, তার কাজ দিতে হবে, কারণ কাজ না করলে সে তো জানবে না স্ট্রাগলটা কি, এবং হ্যাঁ প্রুফ করতে হবে তাকে, এভিডেন্স ক্রিয়েট করতে হবে। আরেকটা জিনিস আমরা প্রায়শই দেখি, যে নারীরা আছেন কোনো না কোনো জায়গায়, তারা কিন্তু ওই কাউকে না কাউকে ফলো করছেন, এবং ফলো করাটা অনেক সময় হয় তার যে নেতা নেত্রীরা, ওদের হয়তো শক্তিটা হচ্ছে আইদার টাকা পয়সার শক্তি, কারণ অনেক টাকা পয়সা আছে, যেটা আমরা মানি জানি এখন আমাদের ইলেকশনে একটা বড় বিষয়, মাসেল যারা আছে,
আর আরেকটা বিষয় বলি, এই যে মহিলা আওয়ামী লীগ যাদের বলা হচ্ছে একটা ডিস্ট্রিক্ট লেভেলে যুব মহিলা লীগ আছে, আমি এরকমও দেখেছি পুরোটা ইয়েতে আত্মীয় স্বজন ছাড়া ওই আওয়ামী যুব আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগে অন্য কোনো মানুষ নাই, অমুকের আত্মীয়, অমুকের ভাবি, অমুকের মামি, অমুকের খালা চাচি, সো ইটস লাইক এ জাস্ট এ ফ্যামিলি, এবং তারা ফ্যামিলির মতো বিহেভও করছেন। ওখানে হায়ারার্কি অনেক বেশি থাকছে, হুইচ ইজ নট নেসেসারিলি মিন যে কেউ লিডারশিপ দিচ্ছেন। সো ওই জায়গাগুলো না ভাঙলে নারী নেতৃত্ব নিয়ে বেশি দূর আগানো যাবে না। আমরা আসবো আপনার কাছে আবার, আমি রোকেয়া প্রাচী আপনার কাছে যাই, এবং আমি জানতে চাইব কেন্দ্রীয় নেতৃত্বেই আসলে হতাশাজনক অবস্থা, কিন্তু সেই অর্থে আমরা যদি আপার কথাও ধরি তাহলে কথার কিছু উত্তর দিতে হবে। হ্যাঁ দেবেন, দিয়ে এর সাথে যুক্ত করবেন যে তৃণমূলের অবস্থাটাও আসলে কি এই নেতৃত্বের জায়গায়, সেটি রাজনৈতিকই হোক নেতৃত্বেই হোক দুটো জায়গাতেই, কেবল তো রাজনৈতিক নেতৃত্বের বিষয় না, বিষয় তৃণমূলেও নারীরা কিভাবে এগিয়ে আসছেন, নেতৃত্ব নিচ্ছেন, সেই জায়গাগুলো আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর নেব, কিন্তু আমাদের একটা বিরতি নেবার সময় আছে, বিরতি নিয়ে ফিরবো আমরা আপনার কাছে দর্শক, নেব একটা ছোট্ট বিরতি, থাকুন আমাদের সাথে। বিরতির পর ফিরেছি পরিচিত সব গল্পে, আমি ছিলাম রোকেয়া প্রাচী আপনার কাছে, এবং বলছিলাম যে আসলে কেন্দ্রীয় নেতৃত্বে এক ধরনের হতাশাজনক চিত্র আমরা দেখতে পাই না নেতৃত্বে, এবং তৃণমূলের প্রসঙ্গটি যেটা বলছিলেন সেই প্রসঙ্গে বলছি, আমি জানি না উনি স্পেসিফিক কোন জেলা বা উপজেলার কথা উনি বলেছেন, তবে আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ যেহেতু আছি সেই জায়গা থেকে আমার মনে হয় না যে এরকম চিত্র পাওয়া যাবে যে যেখানে আসলে ফুল ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা কমিটিকে রান করা হচ্ছে। আমি জানি না, সেটা শহরের বাইরে হবে, সম্ভবত বাইরে হলো, আমাদের তো সারা বাংলাদেশেই যাওয়ার সুযোগ হয়, সেখানে এরকম দেখিনি, হয়তো থাকতে পারে একজন দুজন আত্মীয় বা ফ্যামিলি মেম্বার থাকতে পারে হয়তো, কিন্তু এন্টায়ার কমিটি ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে রান করছে, এখন পর্যন্ত এরকম নজির আমরা পাইনি মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগে। তবে আপনি যেটা বললেন যে তৃণমূলে নারীরা নেতৃত্বে এবং রাজনীতিতে আসার পর কতটা কাজ করতে পারছে বা তাদের তৃণমূল থেকে, তৃণমূলে আসলে যে জিনিসটা হয়, তৃণমূল বলে না আসলে, নারীরা যখন নেতৃত্বে আসে সেক্ষেত্রে নারীদের কিছু সংকট তৈরি হয়, সে সংকটটা নারী হওয়ার কারণে তার একটা বাড়তি চাপ থাকে তার পরিবারের, এটা অনেক মেয়েরাই বলে যে সংসারটাকে সামাল দিয়ে তবে সে আসে, তো সেই সামাল দিয়ে আসার পরের যে সময়টুকু তার জন্য থাকে পুরোপুরি পুরো সময়টা নিজেকে দিয়ে অনেক সময় অনেকের পক্ষে কাজ করা সম্ভব হয় না। একটু যদি যোগ করে দেন যে বাড়িতেই যখন তার নেতৃত্ব তৈরি হয় না, সেটাই তো, সে হয়তো সেই ওই জায়গা থেকে তার বেরোতে পারে না, বা শুধু আসলে হঠাৎ করে এসে তৃণমূলে কেন, মানে কেন্দ্রীয় রাজনীতিতেও একটা নারীর পক্ষে তখনই সম্ভব হবে পুরোপুরি নেতৃত্বটা তৈরি করা যদি আমরা আসলে একদম পারিবারিক প্রেক্ষাপট থেকে শুরু করি, আমাদের পরিবারের মাইন্ডসেট, সোসাইটির মাইন্ডসেটটা যদি একটা নারীর নেতৃত্ব বা নারীর ডিসিশন মেকিং এর জায়গাটাকে যদি অ্যাপ্রিসিয়েট করতে পারতো বা যে সেই চর্চা যদি আমাদের থাকতো, তাহলে নেতৃত্ব কিন্তু সেটা অনেক স্মুথ হতো, সেটা কিন্তু একটুখানি সংকট হয়ে যায় যেহেতু পরিবার বা সমাজের মাইন্ডসেট ভেঙে কোনো নারীর পক্ষে আসলে ডিসিশন মেকার হওয়া বা নেতৃত্বে এসে রাতারাতি দাঁড়িয়ে যাওয়া খুব ডিফিকাল্ট সিচুয়েশন হয় তার জন্য। তৃণমূলে আপনি যে কথাটা বললেন সেটার সাথে আমি কিছুটা একমত, যে অংশটা বললেন যে মহিলা আওয়ামী লীগ বা যুব মহিলা লীগ যখন একটা মানে কর্মসূচিতে থাকছে সেখানে তাদের উপস্থিতি বা তাদের বসবার যে জায়গাটি সেটি খুব সম্মানজনক হয় না, এটি সত্যি সেই প্রতিনিধিত্বমূলক বসার অবস্থান বা সেখানে তার কথা বলার যে ভূমিকার জায়গাটা সেখানে এখনও অনেকখানি আমরা ঘাটতি দেখি। এই ঘাটতিটা আমার কাছে মনে হয় যতটা না আমাদের মাইন্ডসেটের দোষ, ততটা হচ্ছে যে আসলে আমাদেরকেও তৈরি হতে হবে, ওই চ্যালেঞ্জটা মেয়েদেরকে নিতে হবে, নারী নেতৃত্ব বা রাজনীতিতে নারীর যে অবস্থান সেই অবস্থানটার ক্ষেত্রে শুধু আমি নারী হিসেবে না দেখে যদি প্রকৃত অর্থে আমি দেখি, যদি রাজনীতির মাঠ হয় তাহলে আমি একজন রাজনীতিবিদ, প্রথমত আমি নারী, নারী হয়ে এই জায়গাটা মানে পাবো সেই ভাবনা থেকে আসলে প্রথমেই কিন্তু আমি নিজেকে মাইনাসে নিয়ে নিলাম। আমরা যখন কোথাও চাকরির জায়গা দেখি, একটা কর্মজীবী অবস্থান যদি দেখি, সেখানে সে নারী হিসেবে না দেখে যদি তাকে আমরা একটা অফিসার হিসেবে দেখি সেটা কিন্তু অনেক বেশি যুক্তিসঙ্গত হয়, তো রাজনীতির মঞ্চ সম্মানজনক সম্মানজনক এবং সে কিন্তু তার জায়গাটাকে অবস্থানটাকে তৈরি করতে পারছে, তো সেজন্য আমার যে নারী
নেতৃত্বে নারী আসবে তখনই যদি নারী নিজেকে নেতৃত্বের নেতা মনে করেন, রাজনীতিবিদ হিসেবে রাজনীতির জায়গাটা দেখেন, নারী নেতৃত্ব নারী রাজনীতিবিদ না করে আমি একজন রাজনৈতিক কর্মী, তাহলে রাজনৈতিক কর্মী হলে আমার আসলে কি করতে হবে, আমার রাজনৈতিক কর্মী হলে আমি বাসায় রান্না করতে পারলাম কি পারলাম না, সেই অজুহাতে কিন্তু আমি কর্মসূচিতে বা মানববন্ধনে আধা ঘন্টা দেরি করতে পারি না। আমি নারী রাজনৈতিক কর্মী দেখে আমি আধা ঘন্টা পরে যাব, এই সুবিধাটা আমি নিতে পারবো না। আবার রাজনৈতিক কর্মী হিসেবে যদি আমি আমার নেতৃত্বটাকে সুদৃঢ় করতে পারি, তখন আমার পাশের জন পুরুষ নাকি সেটা দেখার অবকাশ নাই, চেয়ারটা আমার কাছে চলে আসবে। তখন আমরা সেই জায়গাতেও যাই, যদি আমরা একটু ছাত্র অবস্থার দিকে ফিরে যাই, সাংগঠনিক ব্যাকগ্রাউন্ড খুব জরুরি, জায়গাটাতে একটু যদি যাই আপনার কাছে, তাহলে জানতে চাইবো যে আমরা দেখে থাকি বিশ্ববিদ্যালয়গুলোতে যখন অনেক মেয়েরাই আসলে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন, সেটা সংখ্যাও কম অনেক, কিন্তু তবুও করছেন, করবার পরবর্তীতে এসে তারা সেই জায়গাটি ধরেও রাখেন না, রাখবার সুযোগও পান না, সেই অন্তরায়গুলো কি কি অথবা কি মনোজাগতিক বিষয় আসলে সেখানে কাজ করে, সেটা কি কেবলই পুরুষের পিছিয়ে দেখানোর মানে পিছিয়ে পড়বার জন্য পুরুষ একভাবে তার নেতৃত্ব তৈরি করে, বা আপনি যেটা বলছেন ম্যাসকুলিনিটি সেটা রাখে জারি রাখে বলে, নাকি আরও কোনো অন্তরায় আছে সেখানে? এই কথা শুনে আমার যেটা মনে হচ্ছিল, এই যে ছোটবেলা থেকে ছাত্র অবস্থা থেকে স্ট্রাগল করে রাজনীতির সাথে জড়িত থাকা আমাদের বঙ্গবন্ধু, আগে যতগুলো এক্সাম্পল আমাদের কাছে আছে সবাই কিন্তু স্ট্রাগল করে এসেছেন ছাত্র জীবন থেকে, তারপরে একসময় তারা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, এই জন্য ওনার কাছে আমাদের সবসময় এক্সপেকটেশন বেশি। আমরা বলি উনি করতে পারবেন না, কারণ উনি তো রাজনীতি রঙ্গন থেকে এসেছেন, হয়তো যে আসবে না তার কাছে আমাদের একটু কম থাকে এক্সপেকটেশন। নারীরা যারা রাজনীতি করে এসেছেন কি করে, আমি সেই প্রশ্নটা নিয়ে যাব কখনো প্রাচী আপার কাছে, কিন্তু নারীরা যারা রাজনীতি করে এসেছেন তারপরে তারা হারিয়ে যান কেন? একটা হচ্ছে নারীদের বিয়ে শাদী হলেই বাচ্চা টাচ্চা হলো তখন রাজনীতির মঞ্চে তারা ওই কম্পিটিশনে আসলে থাকতে পারেন না, কারণ ঘরও সামাল দিতে হবে বাইরেও সামাল দিতে হবে, আধা ঘন্টা আপনি দেরি করলে কিন্তু আপনি আউট অফ দ্য সিন, এবং এটাই স্বাভাবিক। তাহলে ওইখানে নারী কি কোনো সহযোগিতা পায় কিনা, সেটা হতে পারে ঘর থেকে পায় কিনা, দলীয়ভাবে ইনস্টিটিউশনালি ওর জন্য কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা যে ওর চাইল্ড কেয়ারটা আমরা একটু দেখে দিব। আমি আমি এখানে দ্বিমত পোষণ করি, ধরুন যে মেয়েটি চাকরিজীবী, একজন চাকরিজীবী মেয়ে যখন চাকরি করে তখন কি একটা কোম্পানি তার বাচ্চা রাখার দায়িত্ব নিবে? না, মানে একজন প্রফেশনাল লেডি যদি ফুল টাইম আর প্রফেশনাল হয় সে ফুল টাইম কাজ করবে, আমাদের সময়ে আমরা এইসব সুবিধা কম পেয়েছি এই যে ডে কেয়ার সেন্টার, কিন্তু আমি যখন গেছি সংস্থায় দেখেছি ইয়াং মেয়েরা প্রেগন্যান্ট হচ্ছে, বাচ্চা, পার্ট অফ পলিটিক্স, পার্ট অফ পলিটিক্স বললে হবে না, দিস ইজ দ্য রিয়ালিটি, এই মাইন্ডসেটটা তৈরি করতে হবে, দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ, একটা সাহায্য সহযোগিতা লাগবে, পুরুষ তার বাচ্চাকে না দেখলে না দুধ খাবে না। আমি যে কথাটা বলতে চাইছি, ধরেন আমি যদি ডিসাইড করি যে আমি চাকরি করব, চাকরি তো ফুল টাইম জব, তাহলে চাকরি করবার ক্ষেত্রে সেই সময় কিন্তু আমার চাইল্ডকেয়ারটা আমাকে তৈরি করে আসে, সেই সময় কিন্তু চাইল্ডকেয়ার রিকোয়ার্ড করে প্রত্যেকজন করতে পারে, আমাদের একটা বিরতি নিতে হবে, এই খুবই দুঃখিত এই মুহূর্তে আমাদের বিরতি নিতে হচ্ছে, আমরা আলাপটা জারি রাখতে চাই, দর্শক নিতে হবে একটা বিরতি, থাকুন আমাদের সাথেই। বিরতির পর আমরা আবার ফিরেছি এবং এখানে বেশ একটু এই বিষয় নিয়ে এক ধরনের আলোচনা শুরুই হয়ে গেছিল এবং বিরতিতেও সেটা চলছিল। আমি চাইবই আমি যেটা সেই বিষয় যাই হোক, আমাদের সময় খুব কম, আমাদের মেয়েরা কিন্তু খুব অ্যাক্টিভ, তারা ম্যানেজ করে যে কাজ করতে পারে, একটা অর্গানাইজেশন যখন একজন নারী কাজ করেন তার বাচ্চা রাখার দায়িত্ব তো সে অর্গানাইজেশন, আপনি যখনই বলবেন যে একটা মেয়ে যখন একটা অর্গানাইজেশনে কাজ করবে তার বাচ্চাটা অর্গানাইজেশনকে দেখতে হবে, তখনই কিন্তু আপনি একটা মেয়েকে পিছিয়ে দিচ্ছেন। না মোটেও না, বিষয়টি সেখানে না, যে আমার দায়িত্বটা ওর একার করার কথা না, কথা ছিল আমার বক্তব্যটা হচ্ছে কি আমার বক্তব্যটা আমি আপনাকে মিলে করবে, কিন্তু এই দেশে আমার বক্তব্যটা হচ্ছে যে সে তার পরিবার পরিজন তার পরিবার পরিজন মানে কি তার কেউ হয়তো নাই সাথে, আমি শেষ করি, আমার কথাটা হচ্ছে এরকম যে মেয়েটি আজকে লেখাপড়া করে ডিসাইড করে যে সে জব করবে বা সে একটা ফুল টাইম
নিজেকে কাজ করে নিজেকে তৈরি করবে, সেই মেয়েটিকে মেয়েটির কিন্তু চ্যালেঞ্জটার সাথে, এই চ্যালেঞ্জের সাথে তাহলে তার বাচ্চা নেবে না, আমার শেষই করতে দেন দিচ্ছেন না তো, তার পরিবার পরিজন, তার সন্তান, তার সমস্ত কিছু তার পরিকল্পনার পার্ট থাকতে হবে। মানে আমি একটা যুদ্ধে যাব কিন্তু ম্যানেজ করা না, আপনি যেটা বলছেন এটার সাথে এই জন্য একমত হতে পারবো না, সংস্থার রাষ্ট্রের দায়িত্ব আছে কিছুটা, আমি লিডার চাই আমার দেশের কাজের জন্য, আমার দেশকে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য, আমরা একটা পার্টিকুলার সেই লিডার তৈরি করতে হলে, হ্যাঁ সেই লিডার তৈরি করতে হলে তার দুই রকম নিডস আছে, একটা স্ট্র্যাটেজিক নিডস, বুদ্ধি বিদ্যা এগুলো তৈরি করা, যে মেয়েটি ছোটবেলা থেকে চ্যালেঞ্জগুলো নিতে পারবে না সে কিন্তু বড় হয়ে নেতৃত্বের জায়গায় সফল হবে না, তার প্র্যাকটিক্যাল নিডস ওটাকেও মেনটেন করতে হবে, তার একটা ঘর থাকতে হবে, খাবার থাকতে হবে ঘরে, এবং রাষ্ট্র করতে হবে, এখানে বাচ্চা আসবে, আমি তো সেখানে আছি, সেটা দায়িত্ব আছে। আর যদি আমি আমার দলে আমি নারী নেত্রীকে তৈরি করতে চাই, ইয়াং মেয়েদেরকে নারী নেতৃত্বে আনতে চাই, তাহলে আমার কিছু ইনস্টিটিউশনাল দায়িত্ব নিতেই হবে যাতে তারা ওই জায়গায় যেতে পারে। আমার বেসিক পয়েন্টটা কোথায় আমি কি বলছি, একটি মেয়ে যখন তার স্টুডেন্ট লাইফ, তার ওয়ার্কিং লাইফ থেকে যখন সে ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ডে নিজেকে সফল হিসেবে তৈরি করবে, যখন সে সাংগঠনিক হয়ে উঠবে, এই সাংগঠনিক সে তখনই হয়ে উঠবে যখন সে জীবনের, পরিবারের, তার সমাজের এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবে। আমার মনে হয় পরিশেষে আমার মনে হয় যে এখানে যেহেতু লিঙ্গীয় সমতা বিধান হয়নি, ফলে এই জিনিসগুলো এখনো আসলে আমাদের সেইগুলো স্বীকার করতে হবে। যদি লিঙ্গীয় সমতা বিধান হতো তাহলে এই আলোচনার প্রয়োজন ছিল না। আমাদের একটু সময় একদম শেষ হয়ে গেছে, আমাদের একটু সময় হাতে কমও ছিল, আমরা শুরু করতে পেরেছি দেরি করে, কিন্তু আলোচনাটি বেশ জমে উঠেছিল, আমাদের ভালো হতো কিন্তু আমাদের শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। দর্শক আমরা শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন।